কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা মিলল টাইব্রেকারের, যা ছিল সত্যি দেখার মতো। নির্দিষ্ট সময়ের খেলায় এক এক গোলে ড্র করে দুই দল, শুরু থেকে পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যায় দুই দল। 43তম মিনিটে গোল পেয়ে যায় জাপান, প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকে 1-0 গোলে জাপান। বিরতির পর গোল শোধাতে দেরি করেনি ক্রোশিয়া, 55 মিনিটে গোল করে বসে জাপানের জালে ক্রোশিয়া, যা ছিল সত্যি দুর্দান্ত। এরপর খেলা শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি দুই দল, অতিরিক্ত 30 মিনিটের খেলায়ও কোনো গোলের দেখা পায়নি দুই দল, যে কারণে টাইব্রেকারে খেলা পরিণত হয়েছে। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো টাইব্রেকার, সত্যি দুর্দান্ত। জাপানের করা তিনটি শট রুখে দেয় ক্রোশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভারকোভিচ, যা সত্যি দুর্দান্ত, শটগুলো ছিল দেখার মতো। টাইব্রেকারে জয়ের পেছনে বড় অবদান ক্রোশিয়ার গোলরক্ষকের। কাতার বিশ্বকাপে শুরুটা করেছিল দারুণ জাপান, নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে ও শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে গ্রুপ পর্বে 16 উঠে যায় জাপান। কিন্তু শেষ রক্ষা হলো না ক্রোশিয়ার বিপক্ষে, কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে দিল ক্রোশিয়া, সত্যি দুঃখজনক। তবে ক্রোশিয়ার গোলরক্ষক যেন দেওয়াল, প্রশংসায় ভাসছেন তিনি, তিনটি গোল সেভ করে জয়ের নায়ক তিনি।